আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে, 6 মাস থেকে যদি বাচ্চাদেরকে এইভাবে সুজি রান্না করে খাওয়ানো হয়, তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধা বিকাশে সাহায্য করবে। তো 6 মাস থেকেই আমি আমার মেয়েকে এইভাবে সুজি রান্না করে খাওয়াচ্ছি, রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করছি, আশা করছি আপনাদেরও উপকারে আসবে। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এজন্য প্রথমেই আমি এখানে একটি মুরগির ডিমের কুসুম নিয়ে নিচ্ছি এবং চামচের সাহায্যে ভালোভাবে কুসুমটি ফেটিয়ে নিচ্ছি। রেসিপিটি যেহেতু 6 মাস থেকে 3 বছর বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, তাই 6 মাস থেকে 10 মাস বয়সে বাচ্চাদের জন্য আপনারা এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং 10 মাস বা তার ঊর্ধ্ব বয়সে বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের কুসুম সহ পুরো একটি ডিম নিতে পারবেন। কারণ ডিম হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়া সত্ত্বেও ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয়। এজন্য পুষ্টিবিদরা বলেন, বাচ্চার শারীরিক কন্ডিশন বুঝে 6 মাস শেষ হয়ে বাচ্চার যখন 7 মাসে পড়বে তখন থেকে আপনারা বাচ্চাকে ডিম খাওয়াতে পারবেন, তবে প্রথমে বাচ্চাকে ডিমের কুসুমটি খাওয়াতে হবে। ডিমের কুসুমটি যখন বাচ্চা সুন্দরভাবে হজম করতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না, তারপর থেকে আপনারা বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম খাওয়াতে পারবেন, সেটাও 9 থেকে 10 মাসে। তো যাই হোক, এই যে দেখুন ডিমের কুসুমটা কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়। তো চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি। ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আর পুষ্টিবিদরা বলেন, 6 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি যুক্ত করা যাবে, তবে সেই ক্ষেত্রে ঘি, বাটার, তেল এগুলো পরিবর্তন করে করে খাওয়ানো উচিত। কারণ প্রতিদিনই যে বাচ্চার খাবারে ঘি দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। বাচ্চাটি যে বড় হবে তখন কিন্তু প্রতিদিন আপনি বাচ্চার খাবারে ঘি যুক্ত করতে পারবেন না, তাই সব ধরনের খাবারে বাচ্চাদেরকে অভ্যস্ত করতে হবে। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এর মধ্যে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে চালের সুজিটা ব্যবহার করছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন এবং চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘিয়ের সাথে চালের সুজিটা হালকা একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি এলাচ। এই এলাচটা দিলে ডিমের যে কাঁচা গন্ধ আসবে সেটা আর থাকবে না, বাচ্চারা মজা করে খাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমরা সুজি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি এবং নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা সুজিটাকে ভালোভাবে রান্না করে নেব। আর এখানে আমি কোনো লবণ দিচ্ছি না, ডাক্তাররা বলেন 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি কোনোটাই ব্যবহার করা যাবে না, কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই এই সময় যদি আমরা তাদের খাবারে অতিরিক্ত লবণ বা চিনি ব্যবহার করি তাহলে তাদের অপরিপক্ক কিডনি বা লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। তো আপনার বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে আপনি এখানে লবণটা স্কিপ করে যাবেন, আর 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনার এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন। তো যখন সুজি ভালোভাবে সিদ্ধ হয়ে এরকমের অবস্থায় চলে আসবে, অর্থাৎ একদম ঘনও না একদম পাতলাও না, মিডিয়াম অবস্থায় যখন আসবে এই অবস্থায় আমরা ফেটিয়ে রাখা ডিমের কুসুমটি দিয়ে দেব এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, আমি কিন্তু খুবই অল্প অল্প পরিমাণে দিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ একসাথে যদি ডিমের কুসুমটা দেওয়া হয় তাহলে কিন্তু বড় বড় দলা পেকে যাবে। তো যাই হোক, আমি ডিমের কুসুমটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং এভাবে আমি আরও 1 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আপনাদের যদি মনে হয় যে ডিমের কুসুমটা দেওয়ার পরে একটু ঘন হয়ে আসছে, তাহলে আপনারা এখানে একটু পানি দিয়ে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা করে নিতে পারেন।
তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।